সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। এই করোনাকালীন সময়ে তোমরা সকলে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই ভালো আছো। এই আশাবাদ ব্যক্ত করে আমি সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজের পক্ষ থেকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের কথা বললে জৈব রসায়নের কথাই আসে মূলত। জৈব রসায়নের একটা ভীতি প্রত্যেক স্টুডেন্টের মধ্যে কিছু না কিছু কাজ করে, যে জৈব রসায়ন খুব একটা জটিল বা কঠিন বিষয়। আসলে যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো জটিল বলে বা কঠিন বলে মনে হয় সেগুলো যদি আমরা একটু খাতায় নোট করি বা লিখে রাখি, তাহলে আমার বিশ্বাস জৈব রসায়ন অন্যান্য বিষয়ের মতোই মনে হবে, কঠিন কিছু মনে হবে না এবং এই জটিল অবস্থা থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন আমরা এই আলোচনার শুরুতেই বলবো যে তোমরা সকলেই খাতা কলম নিয়ে একটু বসে যাও এবং যেখানে মনে হয় একটু কঠিন সেটা তোমরা তোমাদের নিজের ভাষায় একটু লিখে রাখতে পারো। তাহলে দেখবে যে জৈব রসায়ন নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তা থাকবে না, তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে জৈব রসায়ন সম্পর্কে জানতে পারবে এবং আগ্রহ সৃষ্টি হবে। তো আমরা যাই, কথা না বাড়িয়ে জৈব রসায়নের জৈব যৌগের সূচনা বা জৈব রসায়নের সূচনা নিয়ে একটু আলোচনা করব। জৈব রসায়ন যৌব যৌগেরই রসায়ন, যৌব রসায়ন যৌব যৌগের রসায়ন। তাহলে যৌব যৌগটা কি? যৌব যৌগ হলো স্বাভাবিকভাবে জীব দেহে থেকে যে সকল যৌগ পাওয়া যায় তাদেরকে যৌব যৌগ বলা হয়। পৃথিবীতে যত জীব আছে, উদ্ভিদ প্রাণী, সে ছোট থেকে ছোট ছোট জীব, অণুজীব, অ্যামিবা, ভাইরাস, ইভেন করোনা ভাইরাস যারা জীব জড়ের মাঝামাঝি থেকে শুরু করে বড় বড় প্রাণী, তিমি, ডাইনোসর, এদের দেহ থেকে প্রাপ্ত যৌগকে, যে যৌগ প্রাপ্ত যে যৌগ তাদেরকে বলা হতো যৌব যৌগ। এটা প্রাচীনকালে এই ধারণাটা ছিল যে সজীব দেহ থেকে প্রাপ্ত যে যৌগ, সে উদ্ভিদ বা প্রাণী যাদের জীবন আছে তা থেকে প্রাপ্ত যে যৌগ তাদেরকে বলা হতো যৌব যৌগ। এটা সুইডিশ বিজ্ঞানে 1808 সালে বার্জেলিয়াসের ধারণা ছিল যে সজীব পদার্থ থেকে উদ্ভূত যে যৌগ সেগুলোকে বলা হতো যৌব যৌগ, আর নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যে যৌগ সেই যৌগগুলোকে বলা হতো অজৈব যৌগ। এটা 1808 সালে বার্জেলিয়াসের ধারণা ছিল এবং ওই সময় 18 শতাব্দীতে এই ধারণাটা ছিল যে যৌব যৌগ সজীব পদার্থ থেকে উদ্ভূত যে যৌগ তাদেরকে যৌব যৌগ বলা হতো, আর নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যে যৌগ তাদেরকে বলা হতো অজৈব যৌগ। এই যে ধারণা যে যৌব যৌগ জীব বা প্রাণ যাদের আছে, জীবন বা প্রাণ যাদের আছে তার থেকে উদ্ভূত যৌগ, এইটির উপর ভিত্তি করে 1815 সালে বার্জেলিয়াস একটা মতবাদ দেন যাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ বা ভাইটালিজম বা ভাইটাল ফোর্স থিওরি। যে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ অনুযায়ী যৌব যৌগসম সজীব উদ্ভিদ ও প্রাণীদেহের এক রহস্যময় শক্তির প্রভাবে তৈরি করা হয় বা তৈরি হয়, যেটা পরীক্ষাগারে আদৌ তৈরি করা বা সংশ্লেষণ করা সম্ভব নয়। এটা ছিল বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদ, যে সজীব উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে এক রহস্যময় শক্তির প্রভাবে তাদের দেহ থেকে প্রাপ্ত যে যৌগ বা তাদের আমার শরীরে বিভিন্ন অর্গান থাকে, অর্গান থেকে নির্গত যে যৌগ সেই যৌগগুলোকে যৌব যৌগ বলা হবে এবং পরীক্ষাগারে বা সংশ্লেষণ করে এটা প্রস্তুত করা সম্ভব নয়। এটা ছিল বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ বা ভাইটালিজম বা ভাইটাল ফোর্স থিওরি।
এই তত্ত্বের পরেই এই প্রাণশক্তি মতবাদের পরে তারই ছাত্র বার্জিলিয়াসেরই ছাত্র ফ্রেডারিক ভোলার তিনি 1828 সালে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে যে অপ্রত্যাশিতভাবে তিনি যৌগ যৌগ ইউরিয়া পেয়ে যান আর ইউরিয়া পেয়ে যাওয়ায় বার্জিলিয়াসের প্রাণশক্তির মতবাদটি ভুল প্রমাণ হল যে যৌগ যৌগ জীবন বা সজীব পদার্থের বাইরেও পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব এই 1828 সালে ফ্রেডারিক ভোলার জৈব রসায়নের গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন যে বিষয়টা হলো যে যৌগ যৌগ পরীক্ষাগারেও প্রস্তুত করা সম্ভব তিনি সেটা কিভাবে করলেন তার এই বিক্রিয়াটা ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে লেড সায়ানাইড লেড সায়ানাইডের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড আর লেড ক্লোরাইড পাওয়া যায় এই অ্যামোনিয়াম সায়ানাইড পেতে যে তিনি পেলেন দিলাম এনএস2 ইউরিয়া এটা একটা অজৈব যৌগ কিন্তু এটা জৈব যৌগ এখানে দেখো নাইট্রোজেন আছে দুটো এখানে নাইট্রোজেন আছে দুটো কার্বন আছে একটা এখানে কার্বন একটা অক্সিজেন এখানে একটা এখানে অক্সিজেন একটা হাইড্রোজেন চারটে এখানে হাইড্রোজেন চারটে এর আণবিক সংকেত যা এর আণবিক সংকেত কিন্তু এর গাঠনিক সংকেত ভিন্ন এটা অজৈব যৌগ এটা জৈব যৌগ এই পরীক্ষাগারে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুতির এই যে তথ্য এটাকে ভোলার সংশ্লেষণও বলা হয় আর এই বার্জিলিয়াসের মতবাদ ভুল প্রমাণিত হওয়ার পরে এই যে পরীক্ষাগারে যৌগ যৌগ তৈরি করা যায় এই তথ্যটি প্রকাশিত হওয়ার পর বিজ্ঞানী মহলে এক সাড়া পড়ে যায় তারই ফলশ্রুতিতে বিজ্ঞানীরা পরীক্ষাগারে বিভিন্ন যৌগ যৌগ প্রস্তুত প্রক্রিয়ায় ব্যাপিত লিপ্ত হন যার কারণে যৌগ যৌগের সংখ্যা 80 লক্ষের অধিক অপরদিকে অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষেরও কম এখন এই ফ্রেডারিক কর্তৃক এই যৌগ যৌগের সংশ্লেষণের ক্ষেত্রে যুগান্তকারী ও অগ্রণী ভূমিকা রাখার জন্য ফ্রেডারিক ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় তাহলে একটু আলোচনায় আমরা একটু জানতে পারলাম যে যেটা আমরা শিখুন ফলে জানি যে জৈব যৌগ কী বা জৈব রসায়ন কী এটা জানতে পারবো জৈব রসায়নের জনক কে সেটা জানতে পারলাম আর কেন তাদেরকে তাকে জৈব রসায়নের জনক বলা হয় সেটাও আমরা একটু জানতে পারলাম এছাড়া আমরা পরবর্তী জানব যে যৌগ যৌগের সংখ্যা এত অধিক বা এই 80 লক্ষের অধিক কেন সেটাও আমরা এই শিখুন ফলে এই আর আমার আলোচনার মাধ্যমে সেটা জানতে পারব তাহলে যৌগ যৌগের এই যে নতুন তথ্য দেওয়ার কারণে যৌগ যৌগে প্রাচীন যে মতবাদ ছিল যে সজীব পদার্থ থেকে বা যাদের জীবন বা প্রাণ আছে তার থেকে উদ্ভূত যে যৌগ তাদেরকে যৌগ যৌগ বলা হতো এই সংজ্ঞা কিছুটা পরিবর্তিত হলো সেই পরিবর্তিত হয়ে আমরা এখন দেখলাম যে জীবনীশক্তির প্রভাব ছাড়াও যৌগ যৌগ তৈরি করা সম্ভব এবং সকল যৌগ যৌগ যৌগে কার্বন বিদ্যমান এবং যৌগ যৌগে কার্বনের সঙ্গে প্রধানত হাইড্রোজেন থাকে এক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের সঙ্গে অন্যান্য মৌল থাকে অক্সিজেন নাইট্রোজেন সালফার হ্যালোজেন দিয়ে যৌগ যৌগ গঠিত হয় তাই সর্বাধুনিক যে যৌগ যৌগের সংজ্ঞা যেটা যে হাইড্রোকার্বন ও এদের জাতককে যৌগ যৌগ বলা হয় তাহলে হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগ সেটাকে বলা হয়
হাইড্রোকার্বন এবং এদের তাদের জাতক। যেমন আমরা এখানে একটু দেখি যে হাইড্রোকার্বনের জাতক, যেমন হাইড্রোকার্বন দ্বারা আমরা এই যৌগটা জানি যে কার্বন হাইড্রোজেন দ্বারা এটা মিথেন, সি টু এইচ সিক্স এটা ইথেন, সি থ্রি এইচ এইট এটা প্রোপেন, এগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। তাহলে কার্বন এবং হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত সেটা হাইড্রোকার্বন। আর এদের জাতক বলতে আমরা বুঝি যে এর থেকে যে হাইড্রোজেন আসে সেই হাইড্রোজেনকে যদি সরিয়ে অন্য কোনো পরমাণু বা মূলক আসে তাহলে যে যৌগ হয় তার থেকে আমরা হাইড্রোকার্বনের জাতক বলি। যেমন সি এইচ থ্রি, সেখানে আমি একটা হাইড্রোজেন সরিয়ে দিই সেখানে একটা ক্লোরিন দিলাম, এখানেও একটা সি এইচ থ্রি, এখানে একটা আমি ওএইচ মূলক দিলাম, এখানে সি টু সরি সি টু এইচ ফাইভ, এখানে একটা ওএইচ দিলাম, সি থ্রি এইচ সেভেন, এখানে একটা অ্যামিনো মূলক দিলাম। তাহলে এই যে যৌগগুলো, এই যৌগগুলো বলা হয় এদের জাতক। আর সার্বিকভাবে এই হাইড্রোকার্বন এবং এদের জাতককেই বলা হবে যৌগ যৌগ। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আরও সামান্য কিছু মৌল, যেমন নাইট্রোজেন, হাইড্রো এই অক্সিজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস আর গুটি কয়েক ধাতু নিয়ে যৌগ যৌগ গঠিত হয়। তাহলে অল্প কয়েকটি মৌল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন আর গুটি কয়েক ধাতু, এই অল্প কয়েকটা মৌল নিয়ে যৌগ যৌগ গঠিত হয় এবং সেই যৌগ যৌগের সংখ্যা আশি লক্ষের অধিক, আশি লক্ষের অধিক। তাহলে বলা যেতে পারে যে অল্প কয়েকটি মৌল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস এবং গুটি কয়েক ধাতু নিয়ে যৌগ যৌগ গঠিত হয় এবং তার সংখ্যা আশি লক্ষ, অপরদিকে অজৈবিকের সংখ্যা মাত্র এক লক্ষেরও কম। তাহলে এই যে যৌগ যৌগের সংখ্যা এত অধিক কেন? মৌল তো মাত্র অল্প কয়েকটি নিয়ে আমাদের যৌগ যৌগ, কিন্তু সংখ্যা আশি লক্ষের অধিক। এই সংখ্যক যৌগ যৌগে বেশি হওয়ার পিছনে কারণ কী? তার আগে আমরা একটু বলি যে জৈব যৌগের সংজ্ঞায় আমরা বললাম প্রাচীন মতবাদ এবং আধুনিক। প্রাচীন মতবাদে হলো আমরা বলেছি যে যৌগ যৌগ হলো সজীব প্রাণী বা উদ্ভিদ থেকে উদ্ভূত যে যৌগ সেটাকে বলা হয়েছিল যৌগ যৌগ। তাহলে সেই সময় প্রাচীন মতবাদ অনুসারেও যৌগ যৌগ রসায়নের একটা সংজ্ঞা ছিল, সেটা কেমন? জৈব যৌগ মাত্র কার্বন যৌগ। তাই বলা যেতে পারে কার্বনের রসায়নকে জৈব রসায়ন বলে। সেটাতে ইংলিশতে একটা ছোট কথা ছিল যে অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস, এটা ছিল প্রাচীন মতবাদ অনুসারে। কিন্তু দেখা যায় কি যে সকল জৈব যৌগ কার্বনের যৌগ, সকল যৌগ যৌগ কার্বনের যৌগ, কিন্তু সকল কার্বনের যৌগ কি যৌগ যৌগ হবে? সকল জৈব যৌগ, এখানে আমরা বললাম সি এইচ থ্রি ও এইচ, এই যৌগ যৌগটি এখানে কার্বন আছে। আবার যদি বলা হয় যে কার্বনের যৌগই যে যৌগ যৌগ তা কিন্তু নয়, এবং কার্বনের যৌগ হতে পারে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এরা কি যৌগ যৌগ? নিশ্চয়ই না। কিন্তু যৌগ যৌগরা কার্বন আছে আর কার্বন ঘটিত যৌগ কিন্তু আবার যৌগ যৌগ নয়, যৌগ যৌগ নয়। তাহলে জৈব রসায়নের আধুনিক সংজ্ঞায় আমরা একটু বলতে পারি কি, জৈব রসায়নের আধুনিক সংজ্ঞায় আমরা বলতে পারি যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকদের নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় তাদেরকে বলা হবে জৈব রসায়ন। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক নিয়ে বিস্তারিত তাদের প্রস্তুত প্রণালী, ধর্ম, ব্যবহার, তাদের সংকেত, এগুলো বিক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করা হয় রসায়নের যে শাখায় তাদেরকে আমরা বলবো জৈব রস। এত অধিক কেন? এই অধিক সংখ্যক যৌগ গঠনের ক্ষেত্রে
কাদের ভূমিকা বেশি আর এই অধিক সংখ্যা যৌব যৌগ প্রত্যেকের নাম সংকেত তাদের বৈশিষ্ট্য ব্যবহার এবং এই 80 লাখ যৌব যৌগের কোটি কোটি বিক্রিয়া একজন মানুষের পক্ষে মনে রাখা আদৌ সম্ভব নয় তাই বিজ্ঞানীদের এক সম্ভাবনায় বলে বিজ্ঞানীদের একটা পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতি হলো এদেরকে গুছিয়ে এমন একটি সিস্টেম করা হয়েছে যাতে এদেরকে নিয়ে আমরা মোটামুটি একটু ডিল করতে পারি তাদের শ্রেণীবিভাগ করে হোক বা অন্য অন্য সিস্টেম অ্যাপ্লাই করে হোক এই যে অধিক সংখ্যা যৌব যৌগের সম্পর্কে কিছুটা আমরা সব বিষয় নিয়ে যাতে ডিল করতে পারি সেই সিস্টেম করা হয়েছে এখন এই যৌব যৌগের অধিক সংখ্যক যৌব যৌগ সৃষ্টি হওয়ার পিছনে প্রধানত যে কারণ বা যে মৌলটি প্রধান এর সঙ্গে জড়িত সেই প্রধানতম মৌলটি হলো কার্বন এই কার্বন মৌলের জন্য এই যৌব যৌগের সংখ্যা এত অধিক হয়েছে এই অধিক সংখ্যক যৌব যৌগের কারণ হলো প্রথম এক নম্বর কারণ হলো কার্বন মৌল এই কার্বন মৌলের চতুর্যুজিতা এই কার্বনের যোজনী চার বা আমরা বলি হাত চারটি এই চতুর্যোজিতার কারণে কার্বন মৌলের সংখ্যা যৌব যৌগের সংখ্যা এত অধিক তোমরা প্রথম পত্রের সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন পড়েছো সেখানে দেখেছো কার্বনের তিন ধরনের সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন sp3 sp2 sp এই সংকরীকরণ এই sp2 sp সংকরীকরণের মাধ্যমে কার্বন কার্বনের মধ্যে যে বিভিন্ন ধরনের যৌগ একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন গঠিত হয় তার মাধ্যমে অনেক অধিক বহু সংখ্যক অধিক সংখ্যক যৌগ গঠিত হতে পারে এই একটি কারণ দুই নম্বর কারণে বলা হয়েছে যে কার্বনের ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য হলো তার ক্যাটিনেশন ধর্ম এই ক্যাটিনেশন ধর্মের কারণে যৌব যৌগের সংখ্যা এত অধিক সংখ্যক হয়েছে সেই ক্যাটিনেশনটা কি ক্যাটিনেশন বলতে আমরা বুঝি যে শিকল বা চেন গঠন ক্যাটিনা ল্যাটিন শব্দ ক্যাটিনা শব্দের অর্থ শিকল গঠন এই কার্বন মৌল একটার পর একটা দুটো পাঁচটা একশো এই 1000 এভাবে একটার পর একটা যুক্ত হয়ে শিকল গঠন করে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে আর এই যৌগ গঠন করে যৌগ যৌগের সংখ্যাটাকে বৃদ্ধি করে সেক্ষেত্রে এই একমাত্র কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো মৌল এভাবে নিজেই একই মৌল অসংখ্য এরকম শিকল বা চেন গঠন করতে পারে না শুধু দুটো মৌলের ক্ষেত্রে আমরা একটু দেখি সেটা হলো আমাদের সালফার আর ফসফরাস তারা আটটি সালফার মৌল নিয়ে যৌগ শিকল বা যৌগ গঠন করতে পারে ফসফরাসের পাঁচটি এইটি ছাড়া আর কোনো মৌল এভাবে এই ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করতে পারে না তাহলে এই ক্যাটিনেশন ধর্মের ক্ষেত্রে শিকল গঠন করে শিকল বিভিন্ন প্রকারের হতে পারে একটা হলো শাখাবিহীন বা সরল শিকল শাখাযুক্ত শিকল এটা হতে পারে আবার কার্বন পরমাণু তারা একটা পর একটা যুক্ত হয়ে চক্র বা রিং বা বলয় বা সাইক্লিক যৌগ গঠন করতে পারে আবার কার্বন পরমাণু একটা পর একটা যুক্ত হয় সেক্ষেত্রে তারা যদি একক বন্ধন তো করতেই পারে আবার দ্বিবন্ধন করতে পারে ত্রিবন্ধনও করতে পারে একক বন্ধন সিঙ্গেল একক বন্ধন মানে একটি একটা একটা করে একক বন্ধন হতে পারে একটা দ্বিবন্ধন একাধিক দ্বিবন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন 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 এভাবে ছোট বড় একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন যৌগ গঠন করার কারণে যৌগ যৌগের সংখ্যা এত অধিক হতে পারে তাহলে আমরা বললাম এই এত অধিক সংখ্যা যৌগ গঠনের পিছনে কার্বনের চতুর্যোজিতা একটা ফ্যাক্টর ক্যাটিনেশন একটা ফ্যাক্টর এছাড়া আরও দুটো বিষয় আছে সেটি একটি হলো সমনতা এই সমনতার কারণে যৌগ যৌগের সংখ্যা বৃদ্ধি পায় সমনতা কি সমনতা বলতে আমরা বুঝি যেসব যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে আমরা সমানু বলি আর বিষয়টিকে বলা হয়
সমানুতা। সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি সমানতার আগে আমরা একটু ক্যাটেনেশনের কয়েকটা বৈশিষ্ট্য কথা বলেছিলাম। সাকার শিকল আমরা ছয় কার্বনের কথা যদি বলি, এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয় কার্বন দিয়ে একটা শিকল গঠন করলাম। আমরা জানি কার্বনের যে যেখানে যা কার্বনের যোজনী চার বা চতুর্যোজী, এই চারটে হলো। এখানে কোনো শাখা বা পার্শ্ব শিকল নেই, এটাকে শাখাবিহীন আমরা শিকল বলতে পারি, শাখাবিহীন শিকল। এগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে পারি। আবার এই ছয় কার্বন দিয়ে আমরা এরকম করতে পারি, এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, তাহলে এভাবে এটাকে আমরা শাখা যুক্ত বলতে পারি। শাখাযুক্ত শিকল এটাকে আমরা এক নম্বর দিলাম, এটা দুই নম্বর দিলাম, তিন নম্বরে আমরা এরকম লিখতে পারি যে এক এই কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে এরকম খোলা শিকল, আবার এটাকে বদ্ধ শিকলও করতে পারে, আবার এরকম চাকরি যোগ রিং বা চক্রাকার করতে পারে। এই তাহলে এখানে শাখাবিহীন, এটা হলো শাখাযুক্ত, আর এটা হলো রিং বা বলয় বা চক্র, এই জাতীয় যোগ তৈরি করতে পারে। আবার কার্বন পরমাণু তাদের মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন করতে পারে। দিলাম একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, আবার এই দ্বিবন্ধন আছে এখানে, দুটো দ্বিবন্ধন হতে পারে, ডাবল ত্রিবন্ধন হতে পারে, একটা দ্বিবন্ধন, একটা ত্রিবন্ধন, এরকম হতে পারে। এদের প্রত্যেকের যোজনী বা হাত চারটি, আর খোলা হাত মানে, খোলা হাত মানে আমরা বুঝি যে একটা ইলেকট্রন, আর বন্ধন মানে সেখানে দুটো ইলেকট্রন। এভাবে এই ক্যাটেনেশন ধর্মের কারণে যৌগ যৌগের সংখ্যা বৃদ্ধি পায় বা অধিক সংখ্যা যৌগ গঠিত হয়। আর সমানতার ক্ষেত্রে বলা হয়েছে সমান সংখ্যক অণু কিন্তু গাঠনের সংকেত ভিন্ন, তাদেরকে আমরা সমানু বলি, আর বিষয়টিকে সমানুতা। সেটা কেমন? যেমন C2H6 একটা সংকেত দিয়ে, এই সময় দিয়ে আমরা একটা যৌগ তৈরি করতে পারি, CH3CH2OH। আর একটা যৌগ তৈরি করা যায় CH3OCH3। দেখো এখানে কার্বন দুটো, এখানেও কার্বন দুটো, এখানে হাইড্রোজেন ছয়টা, তিন আর দুই পাঁচ, আর একটা ছয়, অক্সিজেন একটা একটা। এই আণবিক সংকেত যা, এর আণবিক কিন্তু গঠনগত ভিন্ন, নাম ও সংকেত ভিন্ন, এটাকে আমরা বলি ইথানল বা ইথাইল অ্যালকোহল। এখানে কার্বন দুটো, একটা দুটো, এখানে দুটো, হাইড্রোজেন ছয়টা, তিন তিন ছয়, এখানে ছয়, অক্সিজেন একটা, এটাকে আমরা বলি ইথার বা ডাইমিথাইল ইথার। এদের ধর্ম বৈশিষ্ট্য আলাদা, যৌগ আলাদা, এই জন্য এই সমানতার মাধ্যমে অধিক সংখ্যার যৌগ গঠন করা সম্ভব, সমানতা। তাই সমানতা একটা বিষয়। এরপরে বলা আছে পলিমারকরণ, পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে যৌগ যৌগের সংখ্যা বৃদ্ধি হয়। সেটা কেমন? পলিমারের সংখ্যা আমরা কী জানি, যে বিক্রিয়া একই যৌগের
বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসংখ্যা বা বহুসংখ্যক অণু কোন অংশ বাদ না দিয়ে বৃহৎ আকারে যৌগ অণু গঠন করাকে বলা হয় পলিমারকরণ। আর এই যৌগে উৎপন্ন যৌগটাকে বলা হয় পলিমার, আর মাতৃযৌগকে বলা হয় মনোমার। সেটা কেমন? আমরা জানি যে এটাকে আমরা বলি ইথিলিন। এই ইথিলিনের অসংখ্য অণু যদি একত্রিত হয় তাহলে হয়ে যায় পলিথিন। এটাকে বলা হয় ইথিলিন বা ইথিন, আর এটা হল পলিথিন। এই কোনো অংশ বাদ দেন সব অংশ একত্রিত বৃহদাকার যৌগ গঠনের পলিথিন। এইটাকে বলা হয় মাতৃযৌগ, এটা হলো মনোমার, আর এটা হলো পলিমার। এছাড়া আমরা আরও জানি যে অ্যাসিটিলিন, এ তিনটি অণু একত্রিত হলে C6H6 আমাদের জানা জিনিস বেনজিন উৎপন্ন। তাহলে এইগুলো বিক্রিয়ার এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে এইরকম যৌগ গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে যৌগ যৌগের সংখ্যায় এত অধিকের পিছনে প্রধানত দায়ী কার্বন মৌল এবং কার্বন মৌলের চতুর্যোজিতা, এরপরে কার্বনের ক্যাটিনেশন, আর ক্যাটিনেশন মানে শিকল গঠন। কার্বন পরমাণু নিজেদের মধ্যে বিভিন্ন আকার আকৃতি শিকল গঠন করার বিক্রিয়াকে বলা হয় ক্যাটিনেশন। আর ক্যাটিনেশনের কারণে তারা শাখাযুক্ত শিকল গঠন করে, শাখাবিহীন করে, চক্রাকার বা রিং আকার করে, একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি যৌগ গঠন করতে পারে, এই জন্য যৌগ সংখ্যা বৃদ্ধি হয়। এছাড়া আমরা বললাম সমানতা, যে আণবিক সংকেতা কিন্তু গঠনগত বিন্যাসের ভিন্নতার কারণে যে সমানতা হয়, যে যৌগ গঠন তাকে সমানতা বলা হয়। আর এই সমানতার কারণে যৌগের সংখ্যাও বৃদ্ধি করতে ভূমিকা রাখে। শেষে দেখা গেল যে পলিমারকরণ বিক্রিয়াও যৌগ সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম যে যৌগে জৈব রসায়ন কী বা যৌগ কী, জৈব রসায়নের জনক কী, আর যৌগের সংখ্যা এত অধিক কেন। আর এই যৌগ তৈরি করতে যে আমরা অল্প কয়েকটি মৌলকে ব্যবহার করেছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, ফসফরাস আর গুটি কয়েক ধাতু ব্যবহার করা হয়। আর এই সংখ্যা অল্প কয়েকটি মৌল নিয়ে যৌগে অধিক সংখ্যক হয় 80 লক্ষের অধিক। আমরা এই জিনিসগুলো যে বললাম একটু আলোচনা আরেকটু বিস্তারিত করা যেত, তবে যা বললাম এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে শোনো বা শুনে থাকো এবং একটু লিখে রাখো, তাহলে জৈব যৌগ বা জৈব রসায়নের বাকি অংশগুলো পড়তে খুবই ভালো লাগবে এবং আনন্দ লাগবে। এবং এটা সঙ্গে আরও অনেক বিষয় আছে, জৈব যৌগের কথা বললাম, অজৈব যৌগের কথা বললাম, এই জৈব যৌগ এবং অজৈব যৌগের যে পার্থক্য সে পার্থক্য নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব, এবং জৈব যৌগের বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সুন্দর থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে যেটি পড়লাম বা আমরা আলোচনা করলাম সেটা মনোযোগ সহকারে শুনেছ নিশ্চয়ই, এবং এটাকে আবার পুনরায় দেখবে। এই আশাবাদ ব্যক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।